গেল দেড় দশকের অনিয়ম দুর্নীতি আর টাল নীতিতে হাঁসফাঁস অবস্থা ব্যবসায়ীদের উদ্যোক্তারা জানান যে জটিল ও হয়রানিমূলক কর ব্যবস্থা গ্যাস বিদ্যুতের টানা পড়েন বন্দর কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার চড়া ব্যবসায়িক খরচে একরকম স্থবির ব্যবসা বাণিজ্য বিশেষজ্ঞদের মতে যে অর্থনীতি পুনরুদ্ধারে এসব সংকট নিরসনে অবিলম্বে নিতে হবে কার্যকরী পদক্ষেপ কপার তৈরি ফ্রিজ তাই থাকে পর তৈরি পোশাক খাতে বছরে হাজার কোটি টাকারও বেশি রপ্তানি আয় লাকি গ্রুপের টাকার অঙ্কটা বাড়তে বাড়ত সমস্যা পদ্ধতিগত প্রক্রিয়ায় বন্দরে হয়রানি নিত্যদিনের ঘটনা পণ্য জাহাজীকরণে ব্যয় বেড়েছে অন্তত গুণ কাস্টমসে সিএনএফরা আমাদের আগে পঁচিশ হাজার টাকা লাগতো সেটা এখন এক লাখ টাকার উপরে একটা শিপমেন্ট চার্জ নেয় যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি নাই। কেন না এটা আমি বুঝতে পারলাম না আর না হলে শিপমেন্ট হেল্ড আপ করে রাখে দেশের ব্যবসা বান্ধব পরিবেশ নিয়েও রয়েছে ব্যবসায়ীদের বড় অভিযোগ কারখানায় পাওয়া যাচ্ছে না নিরবচ্ছিন্ন গ্যাসের যোগান বাংলার তথ্য বলছে একই কথা দৈনিক চাহিদার তুলনায় গ্যাসের যোগান প্রায় একশো কোটি ঘনফুট কম সংকট রয়েছে মানসম্মত বিদ্যুতেরও ফলে বাড়ছে পণ্যের উৎপাদন খরচ শিল্প উদ্যোক্তারা হারাচ্ছেন বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা যেগুলি শর্টেজ রয়েছে সেটা কীভাবে বাইরে থেকে এলেন যে আনা যায় সেটার ব্যবস্থা করা দুই নম্বর হচ্ছিল একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে দেশীয় উৎস থেকে কীভাবে গ্যাস উত্তোলন করা যায় বাপেক্সকে কীভাবে শক্তিশালী করা যায় এবং আরেকটা হচ্ছে যে গ্যাস ভিত্তিকের পাশাপাশি জ্বালানি তেল আমদানির নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উদ্যোগগুলোর দিকে গুরুত্ব দেওয়া সংকটের চেনা এই রূপ গেল কয়েক বছর ধরেই ব্যাংকের বাড়তি সুধার জটিল কর ব্যবস্থা ডলার সংকট আর টালমাটাল নীতিতে গতি হারিয়েছে ব্যবসা বাণিজ্য যার কারণ হিসেবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অদক্ষতা রয়েছে অনিয়ম দুর্নীতির বড় অভিযোগও দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া দরকার এবং যেটা করা উচিত যে কিছু উদাহরণ সৃষ্টি করা দরকার যেটার একটা ধারাবাহিকতা হয়তো আমরা একটা সময়ে এই সব ক্ষেত্রে একটা দুর্নীতিমুক্ত একটা ব্যবসা বান্ধব পরিবেশ আমরা দেখতে পাব যে সংস্কারের পরিকল্পনা এই অন্তর্বর্তীকালীন সরকার নেবেন তার মধ্যে অর্থনীতি প্রাধান্য পাওয়া উচিত ব্যবসায়ীদের প্রত্যাশা সংকট কাটাতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে অন্তর্বর্তী সরকার সেগুলিকে তারা রিফর্মস করবে রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা